আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতন আমার চ্যানেলে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি তো ভিডিওটা যেহেতু প্লে করছেন সেহেতু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখবেন তার কারণ হচ্ছে যারা নতুন ইউটিউবার আছে তারা ভিডিও থামনেল কীভাবে তৈরি করতে হয় অনেকে হয়তো জানে না তো আজকের আমি আপনাদের দেখাবো যে খুব সহজে সঠিক নিয়মে কীভাবে একটা ভিডিও থামনেল তৈরি করা যায় তো আমরা যখন ইউটিউবিতে ভিডিও দেখি তখন ভিডিওর উপরে কিন্তু একটা থামনেল মানে সেট করা থাকে ওই ভিডিওর পরে টাচ করলে কিন্তু থামনেলটা সরে যায় তারপরে কিন্তু সেই ভিডিওটা কিন্তু চালু হয় এবং ওই ভিডিওটা কোন কোয়ালিটির কোন ক্যাটাগরির কোন মানে টপিকের উপরে ভিডিওটা তৈরি করা তা কিন্তু ওই থামনেলের উপরে কিন্তু লেখা থাকে যা দেখে কিন্তু আমরা ভিডিওটা পেলে করে থাকি তো বন্ধুরা এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো যারা নতুন ইউটিউবার মানে নতুন ভাবছেন যে চ্যানেল খুলব কিভাবে থামনেল তৈরি করতে হয় যারা নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করতেছেন সঠিক নিয়মে থামনেল তৈরি করার এ টু জেড কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো আমি সবাইকে অনুরোধ করব, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু সঠিক নিয়মে খুব সহজে ফুল এইচডিভাবে কিন্তু থামনেল তৈরি করা শিখতে পারবেন ইউটিউবের জন্য তো বন্ধুরা বরাবরের মতন আপনারা দেখছেন এসকে রাসেল অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি আসির রাসেল আপনাদের সাথে তো চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে ভিডিওটা নাটেনে দেখবেন তাহলে কিন্তু সুন্দরভাবে একটা থামনেল তৈরি করতে পারবেন প্রফেশনাল তো চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে ভিডিওটা এ টু জেড দেখতে থাকুন ওয়েলকাম ব্যাক সোলারসি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আজকের আপনাদের আমি দেখাবো যে কীভাবে মোবাইল দিয়ে সঠিক নিয়মে থামনেল তৈরি করা যায় তো আমরা কিন্তু প্রত্যেক দিন ইউটিউবেতে যখন ভিডিও দেখি তখন ই ভিডিওর উপরে টাচ করলে কিন্তু উপর থেকে একটা থামনেল সরে যায় আর ভিডিওটা কিন্তু শুরু হয় তো ওই ভিডিওর ভিতরে কি আছে মানে কোন টপিকের ভিডিও তা কিন্তু ওই থামনেলের উপরে লেখা থাকে তো ওই থামনেলটা যারা নতুন ইউটিউবার আছেন তারা কিভাবে থামনেল তৈরি করবেন থামনেল তৈরি করে তারপরে এটা কিন্তু ভিডিওতে সেট করে তাই কিন্তু আপলোড করতে হয় তো এই থামনেলটা সঠিক মানে কিভাবে তৈরি করবেন সেটা আপনাদের এই ভিডিওতে এ টু জেড দেখাই দিব তো বন্ধুরা সর্বপ্রথম চলে যেতে হবে প্লে স্টোরে তো প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সফটওয়্যারটার নাম আছে পিকজেল ল্যাব ফিক্সেল ল্যাপ এই পিক্সেল ল্যাবটাকে ডাউনলোড করতে হবে দেখতে পাচ্ছেন এইখানে আমি ফিক্সেল ল্যাব লিখে দিচ্ছি পিআই এক্স ই এল এল এ বি ফিক্সেল ল্যাব লিখে সার্জ দিয়ে দিচ্ছি সার্জ দেওয়ার পরে যখন আসবে ওইটা আপনারা ইনস্টল করে নেবেন আমি আগের থেকে ইনস্টল করে রাখছি তো নাহলে ভিডিওটা এমনিতেও অনেক লং হবে তারপরেও কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত আমার কথাগুলো মন দিয়ে শুনবেন তাহলে কিন্তু সঠিক নিয়মে একটা থামনেল তৈরি করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি যাওয়ার পরে আপনাদের আমি দেখাবো যে কিভাবে থামদেলটা তৈরি করা যায় তো আমি সপটারটা ওপেন করতেছি তো দেখুন এই সপ্টারটা আমার ডিসপ্লে এর আছে আমি এখান থেকে মানে তৈরি করে দেখাবো তো বন্ধুরা সর্বপ্রথম এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পরে এই যে মাঝখানে দেখুন লেখা আছে নিউ টেক্সট এটাকে আপনারা এই ডিলেট আইকনের পরে টাচ করে ডিলেট করে দিবেন তো তারপরে আপনারা চাইলে ডিসপ্লেটা একটু রোটেট করে নিতে পারেন রোটেট করে নিলে আপনারা দুই হাত দিয়ে এডিটিংটা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা রোটেড হয়ে গেছে এখন কি কোয়ালিটির জন্য আপনি থামনেল তৈরি করতে চাচ্ছেন ফেসবুকের জন্য নাকি ইউটিউবের জন্য তা যেহেতু ইউটিউবের তৈরি করব সেহেতু এইখান থেকে আমাদের রেজুলেশান সিলেক্ট করে নিতে হবে তো এই যে থ্রি লাইনস এই থ্রি লাইন্স পরে টাচ করবেন করার পরে এইখানে ইমেজ সাইজ এটার পরে টাচ করবেন করার পরে এইখানে দেখুন কাস্টম লেখা রয়েছে এরপরে টাচ করবেন করার পরে এইখানে দেখুন ইউটিউব থামনেল এটার পরে টাচ করবেন করার পরে তার রেজুলেশন কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে দেখুন বারোশো আশি ইন্টু সাতশো বিশ এইটা আসার পরে এখানে ওকে করে দিবেন দেওয়ার পরে এই যে আইকন এখান থেকে এইখান থেকে কালার চেঞ্জ করবেন আপনারা যে কোনো কালার দিতে পারেন এই যে কালার লেখায় কালারের ভাবে টাচ করবেন করার পরে এখান থেকে আপনারা যে কোনো কালার দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো তো আমি এক কালার রেখে দিচ্ছি আমি এখানে লাল কালার রেখে দিচ্ছি লাল কালার রেখে এখান থেকে আমি লালটাকে একটু গাঢ় করে দিই লালটাকে গাঢ় করে দিলাম এই তো দেখতে পাচ্ছেন এইখান থেকে এইটার পরে গিয়ে এইটার পরে গিয়ে আপনারা কিন্তু কালার লেখা এটার পরে গিয়ে আপনারা কালার চেঞ্জ করে দিবেন কালার চেঞ্জ করতে গেলে এইখানে যে আইকন এটার পরে টাচ করলে কিন্তু কালার আসবে যে কোনো কালারে টাচ করলে সেই কালারটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে তো আসার পরেই এইবার এখান থেকে কিন্তু আপনারা থামনেল তৈরি করবেন তো এইখানে আপনারা যে কোয়ালিটির ভিডিও তৈরি করছেন সেই কোয়ালিটির কথা এখানে লিখবেন তো আমি যেহেতু আমি যেহেতু আজকের ভিডিওটা তৈরি করতেছি যে মোবাইল দিয়ে কীভাবে ইউটিউব থামনেল তৈরি করা যায় তো আমি এইটা এখানে লিখে দেবো এই যে পিলা সাইকোন এখানে টাচ দিলে চলে আসবে টেক্সট টেক্সটের পরে টাচ করবো করার পরে এই টেক্সটটাকে সরাই নিয়ে আসবো মাঝখানে আনার পরে এটাকে একটু বড় করে এই টেক্সটের মাঝখানে ডাবল টাচ করব দুইটা টাচ করব করার পরে এটা ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পরে এই যে নিউ টেক্সট এটাকে কেটে দেবো কেটে দেওয়ার পরে এইখানে যা যার যা লেখার আপনি যে ভিডিও তৈরি করছেন সেই অনুযায়ী আপনি লিখে দিবেন তো আমি লিখে দিচ্ছি মোবাইল দিয়ে তৈরি করুন মোবাইল দিয়ে তৈরি করুন আমি এটুকু লিখে দিচ্ছি প্রথমে এটুক লিখে দিয়ে এইটুক এটাকে সুন্দর করে এখানে বসাই দিব সরি এখানে একটু ডাবল টাস হয়ে গেছে তো মোবাইল দিয়ে তৈরি করুন এই তৈরি করুন এই পর্যন্ত লিখে এইখানে আমি অ্যাড করে দিচ্ছি তো এই করুন দেখুন এইবারে চলে আসছে আমি এই মাথাটা ধরে একটু টান দিব দিলে এটা এই পাশে চলে আসবে আসার পরে এইটাকে আমি ছোট করে এইখানে বসায় দিব সুন্দর করে এইখানে আমি বসাই দিচ্ছি দেখুন এখানে বসায় দিছি দেওয়ার পরে এই যে ইয়ের মতন যে আইকন এটা পরে টাচ করবো করার পরে স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবে এখানে কিন্তু অসংখ্য টুলস আছে এই টুলসের ব্যবহার যদি আমি এ টু জেড দেখাতে যাই এক ভিডিওতে তাহলে কিন্তু এক ঘন্টায় ওর শেষ হবে না তো আমি শুধু থামনেলটা কিভাবে তৈরি করতে হয় সেইটা আপনাদের দেখাই দেবো আপনার যে কোনো থামনেল আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন তো এইখান থেকে দেখুন বি লেখা এ বি পরে টাচ দেবেন স্টাইল এবার টাচ দিয়ে বিতে টাচ দিলে লেখাটা একটু বড় হয়ে যাবে মোটা হয়ে যাবে তো মোটা হয়ে গেলো দেখুন এটা এখানে রেখে দিচ্ছি তো ইউর পরে টাচ দিলে ইউর নিচে দেখুন একটা দাগ আছে দাগটার নিচে চলে আসবে মার্জিন তো এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে কালারটা এই কালারটা চাইলে আপনারা কালো মানে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন তো এটাকে আমি একটু কালো করে দেওয়ার জন্য এইখানে দেখুন স্ট্রক লেখা আছে স্ট্রকের পরে টাচ করবো করবার এটাকে ওপেন করে দিব দিলে হালকা এটাকে আমি কালো করে দিচ্ছি কালো করে দিলাম দেওয়ার পরে আপনারা চাইলে এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন সুন্দর করে তো দেখুন এইখানে ব্যাকগ্রাউন্ড আছে এইখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ড লেখা এই ব্যাকগ্রাউন্ডের পরে টাচ করে এটা ওপেন করে দিলে এই দেখুন এটা কালার চলে আসছে তো এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি দেখুন যে কালারটা সিলেক্ট করব এই দাগটা টেনে দেবো এটা টেনে দিব দেখুন এই কালারটা চলে আসছে তো দেখুন এখানে কিন্তু লেখা হয়ে গেছে মোবাইল দিয়ে তৈরি করুন এইবার এখানে লিখে দেবো ইউটিউব থামনেল তো আমি এই ইউটিউবের জন্য আমি ইউটিউবের একটা পিকচার দেবো আমি ইউটিউব লিখে দেবো না তো আমার গ্যালারির থেকে পিকচারটা নিয়ে আসবো তো এই প্লাস আইকনে টাচ করবো আপনার যে কোনো ধরনের ফটো এইখানে ফোরাম গ্যালারি এখান থেকে আনতে পারবেন তারপরে নেলে যখন আপনার নিজের ছবি বসাবেন তো ওই নিজের ছবিটা আপনারা এই ফোরাম গ্যালারি এখান থেকে কিন্তু আনতে পারবেন তো আমার গ্যালারিটা আমি ওপেন করব না আমি পিকচারগুলো এনে এখানেই দেখাবো আমার গ্যালারিটা আমি মানে পাবলিক প্লেসে দেখাতে চাচ্ছি না তো আমি এটা কিন্তু ওপেন করে নিব এখান থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে আমি ইউটিউব লেখাই এই পিকচারটা কিন্তু নিয়ে চলে আসছে এটা কিন্তু একটা পিএনজি ফাইল এর কোনো ব্যাকগ্রাউন্ড নাই তো আপনারা এইভাবে পিকচারটা বা যদি লিখতে চান তা লিখে দিতে পারবেন এখানে টিকমার্ক দিয়ে দেবেন দিলে কিন্তু এটা চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চলে আসছে কিন্তু কালার লাল কালার লাল কালারে মিশে গেছে তো আমি এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো দিলে কিন্তু সুন্দর হয়ে যাবে তো আমি এটা পরে টাচ করলাম করার পরে এইখান থেকে এই মাঝখানেটা টাচ করবো করার পরে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড একে আমি দিয়ে দিব তো একটু অপেক্ষা করতে হবে তো এইখানে কিন্তু এইখানে এটার পরে কোনো ব্যাকগ্রাউন্ড নিচ্ছে না কারণ এটা হচ্ছে একটা পিক্সার তো এর জন্য একটা শেপ দিতে হবে তো শেপটা নিতে হবে কীভাবে এইখানে পিলাসের পরে টাচ করে দেখুন এখানে শেপস লেখার আছে এটার পরে টাচ করবেন করার পরেই এই শেপসটা আমি নিব এই সাদাটা এটাকে একটু লম্বা করে দিব এটাকে একটু লম্বা করে দিব আপনারা চাইলে এইখানে টাচ করে এখান থেকে অসংখ্য শেপ নিতে পারবেন দেখুন এখানে কিন্তু অনেকগুলো শেপ আছে আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন তো আমি এই আমি অন্য শেপ নিচ্ছি না আমি শুধু ওই শেপটাই নিব তো এখান থেকে ব্যাকে দিয়ে দিলাম এটা আমি এইখানে দিয়ে দিচ্ছি এইটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে এখানে বসায় দিলাম পরে আমি ছোটো বড় করে নেব তো তার আগে এটাকে একটু কালার করে দিই একটু ডিজাইন করে দিই দেখুন এটা একটু ডিজাইন হয়ে গেল এটা ধরে টান দেওয়ার পরে এটা চাইলে আমি কালার দিতে পারবো আমি এইটাকে যে কোনো একটা কালার দিই এই কালারটা আমি দিলে দিতে পারি কোনো সমস্যা নেই এখান থেকে কালার দিয়ে দিলা. দিলাম কালার দেওয়ার পরে এটাকে আমি ওকে করে দিচ্ছি এইখান থেকে চাইলে এইটা টান দিলে সাইডে একটা আলাদা কালার চলে আসবে কালো বা যে কোনো কালার চলে আসবে দেখুন চলে আসলো এটা পরে আমি ওকে করে দিলাম দেওয়ার পরে এইটা এখানে বসাই দিচ্ছি দেওয়ার পরে এই যে লেয়ার অপশান এটাকে বলে লেয়ার অপশান এটা পরে টাস্ক করবেন করার পরে এই যে পিক্সারটা দিচ্ছি দেখুন ইউটিউব লেখা এই বাম সাইডে এটাকে ধরে চেপে ধরে উপরে উঠাই দিবেন দিলে এই এই শেপের উপরে চলে আসবে এটা অটোমেটিক দেখতে পারছেন এর উপরে কিন্তু চলে আসলো তো এটা এর পাড়ে চলে আসলো এইবার এইটাকে আমি একটু চাইলে বড় করে দিতে পারবো বা তলেরটা চাইলে শেপটাকে একটু ছোটো করে দিতে পারবো সুন্দর করে এটাকে সরায় রাখলাম হাত দিয়ে যে কোনো সাইডে সরাই দিলে সরে যাবে তো এইটা আবার আমি এর পাড়ে বসায় দিলাম দেখতে পারছেন সুন্দর করে এখানে বসায় দিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবে বসায় দিতে পারবেন চাইলে এভাবে এভাবে ঘুরাই দিতে পারবেন যে কোনো এক সাইডে ঘুরাইও দিতে পারবেন হাত দিয়ে তো দেখুন এখানে লিখে দিলাম কি মোবাইল দিয়ে তৈরি করুন ইউটিউব থামনেল এইবার এইখানে আমি থামনেল লিখে দেব তো তার জন্য পিলা সাইকোনে টাচ করবো আবার এই টেক্সট পেপারে টাচ করে টেক্সটটাকে সরাই নিয়ে আসবো নাসার পরে এটাকে আমি ওপেন করবো ডাবল টাচ করে করে এটাকে বন্ধ মানে কেটে দেবো দেওয়ার পরে এখানে টি এইচ ইউ এম থামনেল দেখুন চলে আসছে এটা পরে টাচ করলাম করার পরে এটাকে ওকে করে দিলাম এখান থেকে এটাকে ওকে করার পরে এটা দেখুন নিচে চলে আসছে তো এইটা এখানে আমি সুন্দর করে বসায় দিচ্ছি বসায় দেওয়ার পরে আমি এই যে এর মতন অপশান এটা পরে টাচ করবো আগের মতন এটাকে একটু মোটা করে নেব আমি তো এটাকে একটু মোটা করে নিলাম নেওয়ার পরে এটাকে একটু আলকা স্টাইল করে দিলাম দেওয়ার পরে এটা নিচে একটা মার্জিন দিয়ে দিলাম এটাকে একটু বড় করে দিচ্ছি তো বড় করার জন্য এই কোনা ধরে টান দিবেন কোণা ধরে টান দিলে কিন্তু ছোট বড় করতে পারবেন এইভাবে এইভাবে ছোট বড় করতে পারবেন কোনো সমস্যা না তো এটাকে এখানে বসায় দিচ্ছি দেওয়ার পরে একে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব তো ব্যাকগ্রাউন্ড থেকে আমি এখানে একটা শেপ দিব তো এই শেপের পরে টাচ করলাম করার পরে এইখানে টাচ করলাম করার পরে এই যে গোল শেপটা নিলাম নেওয়ার পরে এইটাকে আমি সুন্দর করে এর পরে বসায় দেবো এরকম টান দেবো যে কোনো যেদিকে দিব সেই দিকে কিন্তু চলে যাবে তো আপনারা চাইলে এভাবে কিন্তু সুন্দর করে একটা থামনেল তৈরি করতে পারেন এটাও আমি কালো দিতে চাই না এই কালার ভারে টাচ করবো করার পরে এখান থেকে এই কালারটা দিয়ে দিব দেখতে পারছেন এই কালার চলে আসছে তো এটা আমি বসাই দিলাম দিয়ে ওকে করে দিলাম ঠিক আগের মতন আমি এই লেয়ারে টাচ করে এই থামনেলটাকে চেপে ধরে ওর উপরে বসায় দেবো সুন্দর করে দিলে কিন্তু উপরে চলে আসবে দেখতে পারছেন খুব সুন্দরভাবে চলে আসছে তো এই লেয়ারের পরে টাচ করলে দেখুন এই লেয়ারটা যখন আসবে তখন কিন্তু আর কোনো দিকে চাপা চাপি করলে কিন্তু লেয়ারটা যাবে না তখন এই লেয়ারের পরে আবার টাচ করতে হবে তারপরে কিন্তু যাবে তো দেখতে পাচ্ছেন এইখানে আমি লিখে দিচ্ছি কি এইখানে লিখে দিচ্ছি মোবাইল দিয়ে তৈরি করুন ইউটিউব থামনেইল তো এটা আমি লিখে দিলাম আমার লেখাগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এখানে চাইলে আপনারা এই টুলগুলো ব্যবহার করে অসংখ্য ডিজাইন করতে পারবেন অসংখ্য ডিজাইন করতে পারবেন দেখুন এইখানে চাইলে কালার এই যে সাদা কালারে সাদা কালারটারে আপনারা অন্য কালার দিতে পারবেন বা এইখান থেকে আপনারা এই লেখাটারে ঘুরাইতে পারবেন এই এর মতন অপশান তারপরে এই যে এই ফ্রন্ট স্টাইল এটা দিয়ে লেখাটাকে স্টাইল করতে পারবেন সব ব্যবহার কিন্তু এখানে দেওয়া আছে এই সমস্ত ব্যবহার যদি আমি দেখাইতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা যাবে তখন কিন্তু আপনারা দেখতে বিরক্ত হবেন তো আমি শর্টকাটে এই তামনেলটা তৈরি করে দিলাম এখন হচ্ছে আমি ছবি অ্যাড করব তো আমার ছবি আমি অ্যাড করব তো এই যে ফাঁকা যে জায়গাটা আছে এই ফাঁকা জায়গা আমি ছবিটা অ্যাড করবো বাম সাইডে তো এই পিলা সাইকোনে টাস করে গ্যালারির থেকে আমার ছবি নিয়ে আসবো ফোরাম গ্যালারিতে চলে যাব ওইখান থেকে আমার ছবি নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন আমার গ্যালারিটা ওপেন করছি ওপেন করার পরে এইখান থেকে আমি এই ছবিটা অ্যাড করব ছবির পরে টাস করব করার সাথে সাথে কিন্তু এই ছবিটা এইখানেই অ্যাড হয়ে যাবে এইখানে ওকে করে দিব তো ওকে করে দিলাম দিলে ছবিটা চলে আসলো চলে আসার পরে এই ছবিটাকে এই হাত দিয়ে ছোটো বড়ো করে দিতে পারবো যে কোনো জায়গায় আমি বসাই দিতে পারবো সুন্দর করে দেখুন এইভাবে আমি এইখানে বসাই দিলাম দেওয়ার পরে এই ছবিটার সাইডে যদি কোনো কালার দিতে চাই তো এই যে মাঝখানে ক্লিক করবেন মাঝখানে ক্লিক করার পরে এখানে স্ট্রক নামের একটা অপশান পাবেন এটা পরে টাচ করে এটা অন করে দিবেন দিলে দেখুন এখানে একটা সাদা কালার চলে আসছে তো আপনারা চাইলে অন্য কালার দিতে পারবেন তো আমি দেখুন এখানে হলুদ কালার দিয়ে দিচ্ছি সাইডে দেখুন হালকা একটা হলুদ কালার বেরোচ্ছে সুন্দর লাগছে ছবিটা তো দিয়ে দিলাম দিয়ে এখানে ওকে করে দিলাম তো এইবার এইটা আপনারা চাইলে সেভ করতে পারবেন বা আপনারা এইখানে আরও অনেক মডিফাই করতে পারবেন সমস্যা না যে কোনোভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতন সুন্দর করে কিন্তু এখানে সাজায় নিতে পারবেন আরও যদি কিছু লিখতে চান তাই এইখানে কিন্তু আপনারা লিখতে পারবেন তো বন্ধুরা এখানে চাইলে আপনারা আরও কিছু লিখে দিতে পারবেন তো দেখুন এইখানে আমি আর একটু কিছু লিখে দিব। তো আমি এই এইখানে পিলাসের পরে টাচ করবো করার পরে এইখানে টেক্সটের পরে টাচ করে আগের মতন ঠিক এইগুলো এইগুলোকে সরাই নিয়ে আসবো সরায় নিয়ে আসার পরে এখানে একটা কথা আছে আপনি যে লেখাগুলো লিখছেন এই লেখাগুলো লেখার পরে সুন্দর করে যখন সাজাইছেন তখন যদি এটা এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু আপনার নতুন করে আবার সাজাইতে হবে তার জন্য এই লেখাগুলো যেটা কাজ শেষ হয়ে সেটাকে আপনারা লক করে রাখবেন তো তার জন্য এই লেয়ারে টাচ করবেন করাবার দেখুন এই তালার মতন আইকন এই তালার পরে টাচ করবেন ছবির পরে টাচ করলাম দেখুন এই সবগুলো তালার তালার পরে টাচ করে দিলে এই লেখাগুলো লক হয়ে যাবে লেখাগুলো কিন্তু আর সরবে না এখান থেকে তারপরে কিন্তু হাত দিয়ে টানাটানি করলেও সরবে না এই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে যদি একটা এলএম এল হয়ে যায় তাহলে কিন্তু আবার নতুন করে কাজ করতে হবে তখন অনেক সমস্যা পড়তে হবে তো আপনারা এটা বারে টাচ করার পরে এইখান থেকে আবার নতুন কিছু লিখে দিতে পারবেন কোনো সমস্যা না তো আমি এখানে লিখে দিলাম এখানে আমি লিখে দেব ফুল এইচ ডি এফ এল ফুল ডি এইটা আমি লিখে দিলাম লিখে দিয়ে এইখানে কিন্তু আমি যে কোনোটা ডিজাইনও দিয়ে দিতে পারবো বা কোনো কিছু দিয়ে দিতে পারবো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা চাইলে দিতে পারেন আমি চাইলেও দিতে পারি কোনো সমস্যা না দুই সাইডে দুটো আমি স্টপ দিয়ে দিলাম দিয়ে এখানে বসায় দিলাম সেটা আপনাদের ব্যাপার আপনারা যে কোনো কিছু দিতে পারবেন দেখুন এখানে লিখে দিলাম ফুল এইচডি এই ফুল এইচডিটায় এখানে আমি লিখে দিলাম দেওয়ার পরে চাইলেই এরপরে টাচ করবো করার পরে এখান থেকে এটাকে কালার দিতে পারবো দেখুন এই কালার কালারের পরে টাচ করলাম করার পরে এটাকে আমি এই হলুদির পরে টাচ করলে এটা হলুদ হয়ে যাবে অটোমেটিক তাই এটা হলুদ হয়ে গেলে এখানে ওকে করে দিলাম দেওয়ার পরে এইখানে চাইলে আমি ব্যাকগ্রাউন্ড দিতে পারবো সুন্দর করে এটা অন করলাম অন করার পরে এইখান থেকে একটা কালার দিতে পারবো তো দেখুন এটা আমি কালোই রেখে দিলাম একটু ডিপ করে দিলাম কালোটা দেখতে পারছেন এইখানে কালো হয়ে গেল যাওয়ার পরে এটা আমি ওকে করে দিচ্ছি দেওয়ার পরে স্ট্রকে টাচ করলাম করে এটাকে অন করে দিলাম দেওয়ার পরে এখানে আমি একটু লাল কালার দিয়ে দিব কালোর সাথে হলুদের সাথে লাল দিলে জিনিসটা হয়তো আরও সুন্দর দেখা যাবে এখানে একটু লাল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আরও বড় হচ্ছে তো এইটা কিন্তু সুন্দরভাবে বসায় দিলাম তো দেখতে পাচ্ছেন আমি এখানে কি লিখছি মোবাইল দিয়ে তৈরি করুন ইউটিউব থামনেইল ফুল এইচডি সুন্দরভাবে কিন্তু এটা আমি বসায় দিলাম দেওয়ার পরে এইখান থেকে এই যে আমার হাতের সাইড থেকে যদি এইখানে কোনো একটা চিহ্ন দিয়ে দিতে চাই মানে শেপ দিতে চাই দিতে পারবো পিলাসের পরে টাচ করব করার পরে শেপের পরে টাচ করব করার পরে এইখানে টাচ করব করার পরে এইটা আমি নিব এই ফোরেরটা নিলাম নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা চলে আসলো তো চাইলে এটাকে আমি বিভিন্ন ধরনের কালার দিতে পারবো তো এইখান থেকে আমি এইটাকে কোন কালার দিব গোলাপি কালার দিই হালকা এটা দিলা দিয়ে দিলাম সরি এটা ভালো দেখা যায় না তো আমি কী দেবো আমি এই কালারটা দিয়ে দিই দেখুন এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এইটা যদি আমি টান দিই তা দেখুন কত সুন্দর কালো কালার বেরোচ্ছে সাইড দিয়ে এটা আমি দিয়ে দিলাম দিয়ে এইখানে এইখানে একটু মোটা করে দিলে কোনো সমস্যা হচ্ছে না আমি ওকে করে দিলাম দেওয়ার পরে দেখুন এই মাথায় একটা ঘোরানোর একটা চিহ্ন দেওয়া আছে এইটা এইটা ধরে আমি চাইলে ঘুরাই দিতে পারবো সুন্দর করে এই ঘুরাই দিলাম দিয়ে এই মাথায় ধরে এটাকে আমি ছোট্ট করে দিলাম ছোট্ট করে দিলাম এইখানে মাঝখানে ধরে টান দিলে একটু মোটা হয়ে যাবে একটু মোটা করে দিলাম আবার এটাকে আরেকটু খাটো করে দিলাম দেওয়ার পরে এটা আমি সুন্দর করে বসায় দেব যে সাইড আমি দেখাইতে চাই আঙুল দিয়ে সেই সাইডে বসায় দিলাম তো দেখতে পাচ্ছি সুন্দর করে কিন্তু বসে গেল হাত দিয়ে যে কোনো এক জায়গায় কিন্তু বসায় দিলে বসে যাবে তো এখানে দেখুন লিখে দিচ্ছি মোবাইল দিয়ে তামনেল তৈরি ইউটিউব তামনেল তৈরি করুন ফুল এইচডি তো আমার কিন্তু সুন্দরভাবে কিন্তু একটা ইউটিউবের মানে ভিডিওটা সেট করার জন্য সুন্দরভাবে কিন্তু একটা থামনেল আমি তৈরি করে ফেলছি তো এই ভিডিওটা একটু লম্বা হয়েছে তারপরে কিন্তু সঠিক নিয়মে একটা থামনেল কিভাবে তৈরি করতে হয় তা কিন্তু আপনারা শিখে গেছেন এইভাবে যদি আপনারা থামনেল তৈরি করেন তা আশা করি ভিডিওতে সুন্দরভাবে আপনারা সেট করতে পারবেন তো আমি শুধু শর্টকাটে দেখাইছি সমস্ত টুলগুলো যদি আপনাদের আমি ব্যবহার করে দেখাইতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে তো ভিডিওটা এমনিতে লম্বা হয়ে গেছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি তো বাকি আর কিছু কথা বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা এখন এই এই থামনেলটা আমি সেভ করে গ্যালারিতে নেব তো তার জন্য কি করতে হবে এই যে আইকন এটা পারে টাচ করবেন করার পরে দেখুন সেভ অ্যাজ ইমেজ এটা পরে টাচ করবেন এটা পারে টাচ করার পরে এইখানে দেখুন চলে আসছে কোয়ালিটি এই কোয়ালিটির এই কোয়ালিটি পারে টাচ করবেন টাচ করার পরে দেখুন এইখানে চলে আসছে কাস্টম তো এইখান থেকে এইখান থেকে দেখুন এই মাথায় টাচ করবেন এই তীরের মতন এটা পারে টাচ করার পরে এইখানে পিএনজি দিবেন কারণ থামনেলে যদি ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে কিন্তু থামনেল সেট করতে পারবেন না তো এই পিএনজি ফর্ম্যাটে যদি সেভ করেন তাহলে কিন্তু কোনো ছবির ব্যাকগ্রাউন্ড থাকে না তো এটা পরে টাচ করার পরে এখান থেকে নিচে আসার পরে এই যে কাস্টম এটা পরে এই যে এই ডান সাইডে যে তিরির মতন আইকন এটা পরে টাচ করবেন করার পরে এখানে আলট্রা সেভ করবেন মানে এইচডি ফুল এইচডির থেকেও ভেরি কোয়ালিটি আলট্রা এইচডি আলট্রা মানে এইচডি থেকেও আরও উন্নত তো এই আলট্রা পরে টাচ করবেন করার পরে এখানে দেখুন উপরে লেখা আছে সেভ টু গ্যালারি এটা পরে টাচ করবেন করার পরে গ্যালারিতে কিন্তু চলে যাবে সেভিং ইমেজ তো এইটা কিন্তু আমার গ্যালারিতে চলে যাবে তো দেখতে পাচ্ছেন এটা আমার গ্যালারিতে চলে গেছে সেভ ইমেজ তো এখানে একটা অ্যাড আসছে তো বন্ধুরা আমি এখান থেকে কেটে দিচ্ছি তো বন্ধুরা এই ছবিটা এই যে থামনেলটা আমি তৈরি করলাম এই থামনেলটা গ্যালারিটি সেভ হলো কিনা সেবটা আপনাদের আমি দেখাই দেবো ভিডিওতে তো আমি গ্যালারিতে টাচ করলাম দেখতে পাচ্ছেন একদম উপরে কিন্তু আমার পিকচারটা কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ভিউ করবো না তো এই যে দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে তৈরি করুন এটা কিন্তু চলে আসছে আমি কেবল যেটা তৈরি করছি এখানে কিন্তু ছোটো আকারে দেখতে পারছেন আপনারা তো এইভাবে সঠিক নিয়মে কিন্তু সুন্দরভাবে একটা থামদেল তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা শর্টকাটে এখানে শেষ করে দিলাম ভিডিওটা অনেক লম্বা হয়েছে তারপরেও কিন্তু আপনারা সুন্দরভাবে শিখতে পারবেন কীভাবে একটা ভিডিও থামদেল তৈরি করা যায় তো নতুন যারা ইউটিউবাররা আছেন এইভাবে কিন্তু সুন্দরভাবে থামনেল তৈরি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম